আমার খুব ভালো লেগেছে, আমার মনে হয় আমি মন খুলে কাজ করতে পারবো, যেটা উনি বললেন, এবং মন খুলে গান করতে পারবো। তৃণমূলের মেরা মেরা কি রোল হ্যাঁ কাল ভি কাহা থা আজ ভি কে রা হুম ये कम्प्लीटली दीदी का प्रेरोगेटिव है। पार्टी जैसे सोचेगी, अभिषेक भी बताए, दीदी बताएगी, जब बताएगी तब तक जो है हम सबको इंतज़ार करना पड़ेगा। ये कहना मेरे इख्तियार में नहीं है, मेरे अथॉरिटी में वो बात नहीं है, मैं कुछ भी नहीं कहना चाहता हूँ। मैं सिर्फ आज मेरी खुशी जता रहा हूँ कि बहुत मेहनत से काम करने के साथ साथ मैं खुले दिल से गाना भी गा सकता हूँ। ये मेरे लिए एब्सोल्युटली आइसिंग ऑन द केक है। क्या ना, जे गान गाइते बोला हबे, যে গান গাইতে বলা হবে সেই গানই গাইব। আমি তো প্রফেশনাল সিঙ্গার ছিলাম, এবং যে কত নতুন নতুন ছেলে গান নিয়ে আসতো, যে এটা গান ওটা গান গাইতাম। তো দিদি যদি আমাকে একটা গান গাইতে বলেন, উনি বলেওছেন, আমি খুব খুশি মনে গাইব, কোনো আপত্তি নেই। সেটা গানটা বেরোলে তো জানতে পারবো, আগে দেখি কী করে বলি। আমি এক মিনিট, ঝালমুড়ি দাদা, আপনারা ওই ওয়ার্ডটাকে ইমর্টাল করে দিচ্ছেন, খুব ভালো কথা। উনি বলেছেন আমাকে, এটাও বলেছেন যে মুড়ি খেলে এখন দেখা গেছে যে মুড়ি খেলে ওজন বাড়ে, সেই জন্যে মুড়িটা গ্রামের যে মুড়ি সেই মুড়ি এনে খেলে তবে সেটা উপকারী হয়। সেই জন্য সাদা মুচমুচে মুড়ি, যেটাতে আমরা এখন পড়ছি ইউরিয়া মেশানো হয়, উনিও সেটা খান না, আমাকেও খেতে বারণ করেছেন। বিকজ আমিও খুব ভালোবাসি, আমি গাড়িগুলোকে আমার গাড়িতে মুড়ি রেখে সেটা রোদ্দুরে পার্ক করি, যাতে ওটা মাইক্রোওয়েভের মতো কুচকুচে হয়ে যায়। সেটা মুড়িটা আমাকে এখন খুব ছোট ছোট চালে ভালো মুড়ি কিনতে হবে, সেটা উনি বলে দিয়েছেন। আমি দলের কাছে, দিদির কাছে অত্যন্ত কৃতজ্ঞ, অভিষেক কালকে সবার কাছে কৃতজ্ঞ। আপনি সামনে আসুন না, কেন পেছনে দাঁড়িয়ে সামনে আসুন। আমি দলের কাছে কৃতজ্ঞ এবং অভিষেকের কাছে কৃতজ্ঞ যে ভবানীপুরে প্রথমত মমতা ব্যানার্জির অন্য কারোর প্রচারের দরকার হয় না, কাজে আমার মনে হয় প্রশ্নটাই অবান্ত। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের নজর ছিল বাবুল সুপ্রিয়, তার সঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কথা হয়েছে, কি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। বাবুল সুপ্রিয় তিনি জানালেন যে দিদির সঙ্গে আগেও অনেকবার কথা হয়েছে, এবং তার যে ভূমিকা, মানে তৃণমূল কংগ্রেসে তিনি যে কাজ করবেন, তার যে ভূমিকা হবে ভবিষ্যতে, সেই কাজ নিয়েও কথা হয়েছে দিদির সঙ্গে। এবং তিনি বারবার একটা কথাই বললেন যে মন খুলে কাজ করতে তিনি পারবেন, যা কথা হয়েছে তার মধ্যে, এবং মন খুলে গানও তিনি গাইতে পারবেন। এবং नया तरीके से मैं मोटिवेटेड हूँ, बहुत अच्छा लगा ये। थैंक यू बाबुल सुप्रियो ने लगभग बाबुल दा এই পূজোয় তৃণমূলে বাবুল দা আপনি কি সেন্ট্রাল ফোর্স ছাড়, বাবুল দা আপনি কি সেন্ট্রাল ফোর্স ছেড়ে দেবেন? সেন্ট্রাল ফোর্স আমি 7 তারিখে যেদিন আমার উপর ভরসা, মানে যেদিন 7 তারিখেই আমি সেন্ট্রাল ফোর্স ছেড়ে দিয়েছিলাম, কারণ কাজী পরশুদিন একটা যে সার্কুলার বেরিয়েছে হোম মিনিস্ট্রি থেকে যে আমার সিকিউরিটি কভার জেড থেকে ওয়াই করে দেওয়া হয়েছে, সেটা ইমেটেরিয়াল। বিকজ 7 তারিখে আমি 7 জুলাই আমি সিকিউরিটি সিআইএসএফকে চিঠি লিখে ছেড়ে দিয়েছিলাম, আমি চিঠির কপিটা আপনাকে দেখাচ্ছি, আমি মোবাইলটা বন্ধ রেখেছিলাম, সেই কপিটা দিয়ে দিয়েছিল। এবং এর আগে দুবার আমি ঘুরে গেছি, তখন কোনো সিকিউরিটি আমার সঙ্গে ছিল না, এমনকি